28 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহ খান। গাজীপুর সিটিকে একটি মডেল হিসেবে গড়ে তোলা সহ নানা পরিকল্পনার কথা জানানো হয় ইশতেহারে। এদিকে প্রচারণার আর মাত্র দুই দিন বাকি থাকায় শেষ মুহূর্তে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুর শহরের প্রকৌশল ভবন মিলনায়তনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহ খান। পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শহরের যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, নতুন আয়ের উৎস সৃষ্টি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহ 28 দফা ইশতেহার ঘোষণা করেন। আপনাদের মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে আমি একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজ সহ অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবামূলক খাতগুলিকে আরও শক্তিশালী করে সেবার মানকে সুনিশ্চিত করতে এক বছর, দুই বছর ও পাঁচ বছর মেয়াদী তিন স্তর বিশিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এদিকে নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তাই প্রার্থীদের যেন দম ফেলার সময় নেই। তীব্র দাবদাহ উপেক্ষা করে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রোববার সকালে টঙ্গী এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন, আর শহরের কোর্ট চত্বরে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহানুর ইসলাম রনি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের ব্যাপক সাড়া আছে এবং আমি বিশ্বাস করি তারা হাতি মার্কার বিকল্প আপাতত কিছুই দেখছে না। 25 তারিখ অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক।